নাতিটিউড চ্যানেলে আবারো তোমাদের স্বাগত। তোমরা যারা জেক্সপো পরীক্ষা দিয়েছো এবং পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ভর্তির কথা ভাবছো, তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স ওয়ান, তার দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। তো এই চ্যাপ্টার থেকে আমরা যে ভিডিও সিরিজ শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব, চার নম্বর পর্ব। প্রথম তিনটে পর্বে আমরা প্রথম আটটা প্রশ্ন অলরেডি আলোচনা করেছি এবং ডিটেলসে তার সমাধান করেছি। আজকে নয় নম্বর থেকে আমরা করব। অবশ্য নয় নম্বর প্রশ্নটা লাস্ট ভিডিওতে হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল, তো সেক্ষেত্রে তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছিলে, তবু এটাকে আমি একটু করে দিচ্ছি এখানে। তো এখানে যেটা বলা হয়েছে যে মডিউলাস অফ 3+4i ডিভাইডেড বাই 4-3i, তো এর মডিউলাসটা কী হবে? তো মডিউলাসের চিহ্ন হচ্ছে এরকম সোজা দাগ দিয়ে দেবে, তো এটা দিতে পারো এরকম করে। তোমরা যারা করেছো তারাও অবশ্য দেখবে, হয়তো নিয়মটা তোমাদের থেকে একটু আলাদা এবং সহজ। তো এটা হচ্ছে এর মডিউলাস, চিহ্ন দিয়ে এরকম করে প্রকাশ করা হয়। এবার যেটা করতে হবে, এখানে একটা সূত্র মডিউলাসের প্রয়োগ করব। সূত্রটা কী ছিল? যে মড অফ Z1/Z2 ইকুয়াল টু কী লেখা যায়? Z1/Z2, ঠিক আছে? এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো এখানে আসলে কী হচ্ছে, এখানে মডটা পুরোটাই আছে আর এখানে সেপারেটলি দেওয়া আছে, তো এখানেও তাই যদি করা হয় তাহলে মড অফ 3+4i ডিভাইডেড বাই কী হবে? Mod of 4-3i, ঠিক আছে? এবার আরেকটা সূত্র যেটা জানতে হবে, Mod of x+iy, x+iy আকারে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তার মডিউলাস বার করা সহজ সূত্র হচ্ছে √x² + y², ঠিক আছে? শুধু y স্কোয়ার, আইটা কিন্তু নেওয়া হচ্ছে না, এটা যেন খেয়াল থাকে। তো সেই বিষয়টা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি Mod of √3² + 4² দেখো আয়ের পাশে যেটা আছে সেটা হচ্ছে y, 4 এখানে, নিচেও কি হবে √4² + এখানে দেখো -3 আছে, এই জন্য মাইনাসটাকে অবশ্যই স্কোয়ারের ভিতরে নিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা অনেকে ভুল করে। তো তাহলে তার নেক্সট স্টেপটা যদি এখানে করি তাহলে এখানে উপরে কি হবে, হ্যাঁ √25 আসবে, তাই না? 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করে 25, আর নিচেও দেখো 4 স্কোয়ার হচ্ছে 16 আর -3 স্কোয়ার মানেও কিন্তু 9ই হয়, ভুল করে -9 কেউ করবে না, অর্থাৎ যোগ করলে 25 হবে। তো সেক্ষেত্রে 5/5 25 মানে এখানে ক্যান্সেল হয়ে গেলে 1, ঠিক আছে? তো 1 হয়ে গেলে অ্যান্সার, এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন যেটা তোমরা দেখছো এখানে, দ্য ভ্যালু অফ 1-ω+ω² × 1+ω-ω² ইজ। তো এই ভিডিও সিরিজে ওমেগাটা তোমাদের কাছে একদম নতুন, দেখতে অবশ্যই W-র মতো কিন্তু এটা একটা গ্রিক অক্ষর, এর নাম হচ্ছে ওমেগা। তো এখন ওমেগাটা কী সেই জিনিসটা আগে তোমাদের একটু বুঝতে হবে, সেটা আগে একটু বুঝিয়ে দিই, তারপর অঙ্কটা সমাধান করব। তো ধরো যদি x³ = 1 হয়, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে x এর মান কত, তাহলে তোমরা অবশ্যই সহজে বলে দিতে পারবে যে x এর ভ্যালু হচ্ছে 1, তো এটা অবশ্যই ঠিক। এবার x এর আরও দুটো সমাধান আছে, এখানে তো x এর পাওয়ার যেহেতু 3 আছে, অর্থাৎ এটা একটা ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ এটাকে সমাধান করলে তিনটে সমাধান পাওয়া যাবে, x এর তিনটে ভ্যালু পাওয়া যাবে। তো বাকি দুটো ভ্যালু কীভাবে বার করবে সেটা দেখো। তো এটাকে ধরো আমি এরকম করে লিখতে পারি যে x³ - 1 = 0, তাই না? বা 1 কে 1³ ভাবতে পারি। তো এখন এই সম্পর্কিত একটা সূত্র যেটা, যে aq-bq এর যে উৎপাদকের সূত্র যেটা আছে সেটা হচ্ছে কি a-b (a²) + ab (b²), ঠিক আছে? তো সেই সূত্রটা যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে কি হবে, এর পজিশনে x আছে, তাহলে এখানে x-1 ইন্টু
एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन इक्वल टू जिरो। तहले एखान थेके सहजे बुझते पारछो जे एक्स माइनस वन इक्वल टू जिरो होबे बा एक्स इक्वल टू वन होबे। तो एटाई होच्छे तोमादेर नर्मल समाधान जेटा एखाने आगे बला होच्छिल। एबार एखाने तो आरो आरो समाधान आसबे, एटा इक्वल टू तो जिरो करते पारो जे एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन इक्वल टू जिरो। एटा करलेओ तो एखान थेके एटा जेहेतु द्विघात समीकरण अर्थात एखान थेके एक्सेर दुटो मान आसबे। तो সেটা কিভাবে করবে তার জন্য আমি একটু শ্রীধর আচার্য সূত্রটা মনে করিয়ে দিই। তো সূত্রটা কি ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু কী হয়, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তো এটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র। তো এখানে এক্স স্কোয়ারের পাশে যেটা আছে সেটা এ, এক্সের পাশে যেটা আছে বি, আর যেটা সেপারেট আছে সেটা হচ্ছে সি। তো এই এর সাথে যদি এটাকে তুলনা করা হয় তাহলে এখানে এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে ওয়ান আছে ধরতে পারি, এক্সের পাশে কিছু নেই মানে ওয়ান আছে ধরতে পারি, অর্থাৎ এখানে এ বি এবং সি তিনটাই হচ্ছে ওয়ান। তো এক্ষেত্রে এক্সের ভ্যালু কী আসবে, অর্থাৎ এবার এই সূত্র যদি প্রয়োগ করি মাইনাস বি অর্থাৎ মাইনাস ওয়ান, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তাই না? এ মানও ওয়ান, সি এর মানও ওয়ান, নিচে হবে কি টু এ অর্থাৎ টু ইন্টু ওয়ান। তাহলে এটাকে যদি আরেকটা লাইন বাড়াই আমরা কি পাব, মাইনাস ওয়ান প্লাস মাইনাস, এখানে দেখো ওয়ান মাইনাস ফোর আসছে তাই না, ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে তো ফোরই হবে, তো ওয়ান মাইনাস ফোর মানে কি মাইনাস থ্রি, তো রুট ওভার মাইনাস থ্রি বাই টু। এবার দেখো রুটের মধ্যে মাইনাস চলে এসছে, তো তোমরা তো আগে থেকেই জানো যে রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি এটাকে কী লিখতে পারি, মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি, ঠিক আছে, বাই টু। তাহলে এইটা তো আমাদের এক্সের মান, ঠিক আছে? দেখো এখানে যদি প্লাস চিহ্নটা ব্যবহার করি এক্সের একটা মান পাওয়া যাবে, আবার মাইনাস চিহ্ন ব্যবহার করলে এক্সের আর একটা মান পাওয়া যাবে। তো এই যে ওমেগা, তো ওমেগাটা হচ্ছে এটা যে ওয়ান সরি মাইনাস ওয়ান প্লাস চিহ্ন যদি ব্যবহার করি তো আই রুট থ্রি বাই টু, এটাকে ওমেগা দিয়ে চিহ্নিত করা হয়। এবং আর একটা যেটা আসবে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার হয়, অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস চিহ্ন যদি নিই আই রুট থ্রি বাই টু, ঠিক আছে? তো এখান থেকে যে দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে এক্সের, তার একটাকে ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার দিয়ে চিহ্নিত করা হয়, বা এটাকে যদি স্কোয়ার করো তাহলে এটা চলে আসবে, ঠিক আছে? আমি আর অত ডেপথে যাচ্ছি না। তো ফাইনালি এখানে ওমেগা সম্পর্কে তোমাদের যে সূত্র তোমাদের মনে রাখতে হবে যে ওমেগা যেহেতু একের একটা ঘনমূল, ওয়ানের একটা কিউব রুট, এই জন্য ওমেগা কিউব মানে হবে ওয়ান, এটা মনে রাখবে। এবং দ্বিতীয়ত ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এদের যোগফল হবে জিরো। তো এই দুটো সূত্র মনে রাখলেই তোমাদের ওমেগা সম্পর্কিত অঙ্ক সহজে হয়ে যাবে, ঠিক আছে? তো এখন ওমেগা কী জিনিস সেটা বুঝলে, যে ওই যে এক্সের একটা ভ্যালু আসছিলো এবং অপর একটা ভ্যালু আসছিলো সেটা ওমেগা স্কোয়ার। তো এবার আমরা এই অঙ্কটার দিকে যদি তাকাই তাহলে দেখো এখানে কী আছে, ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, আর এখানে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে। তো পরবর্তী স্টেপটা আমি এভাবে করছি, তো এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আমি যদি এখান থেকে সেপারেট করি, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে এদিকে রাখি, ওমেগাটাকে যদি ওদিকে পাঠাই তাহলে কী হবে, মাইনাস ওমেগা হবে। অর্থাৎ এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর পরিবর্তে আমি কী লিখতে পারি, মাইনাস ওমেগা লিখতে পারি। এবং আরও একটা মাইনাস ওমেগা কিন্তু এখানে আছে, সেটাও লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এখানকার ঘটনা কি, এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা আছে, তো এখান থেকে যদি আমি এটা করি যে ওয়ান প্লাস ওমেগাকে এদিকে রেখে ওমেগা যদি ওদিকে পাঠাই তাহলে কী হবে, ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার হবে, ঠিক আছে? অর্থাৎ
এই যে 1 প্লাস ওমেগা আছে এটার পরিবর্তে আমি মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। আবার অলরেডি আরো একটা ওমেগা স্কোয়ার এখানে আছে, সেটাও দিয়ে দিলাম। এবার দেখো দুটো মাইনাস ওমেগা মানে কি, মাইনাস 2 ওমেগা, ঠিক আছে, মাইনাস আছে বলে ব্র্যাকেট দিতে হবে। এখানেও দুটো মাইনাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এবার মজার যে বিষয় সেটা হচ্ছে যে মাইনাস আর মাইনাস গুণ হয়ে গেলে প্লাস, 2 এবং 2 গুণ হয়ে গেলে 4, ওমেগা এবং ওমেগা স্কোয়ার গুণ হয়ে গেলে ওমেগা কিউব, ঠিক আছে। তো এখানে যেমন দেখা আছে কি ওমেগা কিউবের মান 1, তাহলে পরবর্তীতে আমরা কি করতে পারি, 4 × 1, ওমেগা কিউবকে 1 করে দিলাম অর্থাৎ 4 থেকে গেল, তো আনসার হয়ে গেল কি 4। তো এখানে দেখো আনসার মিলিয়ে নাও। তো এরকম ওমেগা সম্পর্কে জাস্ট এই সূত্র দুটো মনে থাকলে ওমেগা সম্পর্কিত অঙ্ক সহজে করা যায়। তো একই রকমভাবে নেক্সট অঙ্কটা দেখো, দ্য ভ্যালু অফ 1 প্লাস ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ারের কিউব। তো একবারে সেম টাইপের অঙ্ক, এখানেও দেখো ওই যে নিয়ম অনুযায়ী 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 0, তাহলে সেখান থেকে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার পাবো, অর্থাৎ এটার পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তার পাওয়ারের যে কিউব আছে সেটাকে রাখতে হবে মাইনাস দিয়ে। একইভাবে এখানে যদি 1 এবং ওমেগা স্কোয়ারকে রাখি আর ওমেগাটাকে ওদিকে দিই, তাহলে মাইনাস ওমেগা আসবে, তো এখানে আমি কী লিখব, মাইনাস ওমেগা এর কিউব। তারপরে যেটা করবে এখানে দেখো, মাইনাস আছে পাওয়ারে বিজোড় আছে, তাহলে মাইনাসটা বার করে দিতে পারি এবং এটাকে লিখতে পারি ওমেগা 6, তাই না, 2 আর 3 গুণ করলে 6। একইভাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং এটা হয়ে যাবে কি ওমেগা কিউব। এবার দেখো মাইনাস ওমেগা 6 মানে কি, ওমেগা কিউব এর স্কোয়ার ভাবতে পারি, তাই না, প্লাস ওমেগা কিউবের মানটা আমি বসিয়ে দিতে পারি 1। নেক্সট হচ্ছে ওমেগা কিউবের মান 1, তাহলে 1 মাইনাস 1 এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1 অর্থাৎ মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে, তো মাইনাস প্লাসে ক্যান্সেল হয়ে গেলে 0। তো এখানেও দেখো 0 অ্যান্সার। তো 12 নম্বর প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন, এই অঙ্কটা আশা করি তোমরা নিজেরাই পারবে, আগের দুটো যদি ভালো করে বুঝে থাকো। তো এটা কি হবে সেটা তোমরা একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিও, এটাই আজকে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো এটা আমি আর করলাম না। তো নেক্সট প্রশ্ন দেখো, ছোট্ট একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ মাইনাস 7। তো মাইনাস 7-এর স্কোয়ার রুট কী? তো কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট যদি বলা হয়, যদি ধরো 16-এর স্কোয়ার রুট বলা হয় অর্থাৎ 16-র বর্গমূল, তাহলে আমরা কী করি, রুট ওভার 16। এবার রুট ওভার 16 মানে কি, 4, ঠিক আছে। তো এখানে এই যে স্কোয়ার রুট অফ মাইনাস 7 যেটা জানতে চেয়েছে, ঠিক আছে, এখানে যেটা জানতে চেয়েছে যে স্কোয়ার রুট অফ মাইনাস 7 ইকুয়াল টু কী হবে, রুট ওভার মাইনাস 7। এবার এটাকে কীভাবে লিখবে, রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 7, ঠিক আছে। এখন রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে কি আই, ঠিক আছে, এটা আই দিয়ে ডিনোট করা হয় বা আয়োটা। তো এটাকে তাহলে লেখা যাচ্ছে কি আই রুট 7, ঠিক আছে। তো এখানে কী আছে, রুট 7 আই, একই ব্যাপার, দুটো অবশ্যই একই জিনিস, সে রুট 7 আই, অবশ্য আইটা যেন রুটের বাইরে থাকে, রুটের ভিতরে দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 14 নম্বর, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার 5। তো এখানে দেখো যে 5-এর যে কনজুগেট বার করতে বলেছে, তো এটা তো আসলে কমপ্লেক্স নাম্বার নয়, তবে অবশ্যই কমপ্লেক্স নাম্বারের যে সাধারণ আকার এক্স প্লাস আই ওয়াই, এই আকারে এটাকে প্রকাশ করা যাবে। তো 5-কে আমরা অবশ্যই লিখতে পারি 5 প্লাস আই ইন্টু 0, তাই না, এরকম করে লিখতে পারি, তাহলে এই আকারে চলে আসছে। তাহলে এর কনজুগেট কী হবে, হ্যাঁ, তাহলে এর যে কনজুগেট সেটা কী হবে, সেটা অবশ্যই 5 মাইনাস আই ইন্টু 0 হবে, তাই না, প্লাস থাকলে মিডিলটা মাইনাস হয়ে যাবে, এটাই তো কনজুগেটের নিয়ম। তো এখানে যেহেতু 5-এর সাথে যোগ হোক বা বিয়োগ হোক, তো আই ইন্টু 0 মানে তো 0, তো 5 মাইনাস 0 মানে কী বলা হবে, 5-ই বলা হবে, ঠিক আছে। তো এই জন্য আনসার হচ্ছে 5।
नेक्स्ट प्रश्न, इफ जेड इज पियोरलि इमेजिनरी देन जेड प्लस जेड बार इज कि हबे? तो एखाने बोलछे कि जिरो। तो एखाने एकटु ब्यापारटा बोझार आछे। तो धरो जेड इक्वाल टू जदि एकटा कमप्लेक्स नम्बर एक्स प्लस आई वाई हय, एबार एखाने एकटा कथा बोलेछे जेड होच्छे पियोरलि इमेजिनरी, माने एर कोनो रियल पार्ट नेई, अर्थात एर क्षेत्रे एक्स इक्वाल टू जिरो। এই ক্ষেত্রে যেহেতু পিওরলি ইমাজিনারি বলেছে এই জন্য এক্স ইকুয়াল টু জিরো বা জেড ইকুয়াল টু কী হবে? জাস্ট আই ওয়াই হবে, তাই তো? তাহলে এর যে কনজুগেট, এর কনজুগেট কী হবে? ধরো এটা জেড, তাহলে জেডের কনজুগেট জেড বার দিয়ে যদি চিহ্নিত করি সেটা নিশ্চয়ই মাইনাস আই ওয়াই হবে, তাই না? এর আগে কিছু নেই মানে বা জিরো আছে ধরে নিতে পারো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো জিরো প্লাস আই ওয়াই, তাহলে এর কনজুগেট হবে জিরো মাইনাস আই ওয়াই। তাহলে এখানে যেটা জানতে চেয়েছে যে জেড প্লাস জেড বার, জেড বার মানে হচ্ছে জেডের কনজুগেট, ঠিক আছে? তাহলে জেড, জেডকে আমি কী মনে করছি? জিরো প্লাস আই ওয়াই, জিরো প্লাস না ধরলেও হয়, জাস্ট বোঝানোর জন্য আমি করছি জিরো প্লাস আই ওয়াই, এবং প্লাস দিয়ে জেড বারের মান কত? জেড বার হচ্ছে কি তাহলে? জিরো মাইনাস আই ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে খুব সহজে বুঝতে পারছো প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই যদি ক্যান্সেল করে দিই তাহলে অবশ্যই জিরো থাকছে, এটা তো আগে থেকে জিরো, এই জন্য জিরো হচ্ছে এখানে আনসার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাম্পলিটিউড অফ কমপ্লেক্স নাম্বার ওয়ান বাই ওয়ান মাইনাস আই। তো এখানে অ্যাম্পলিটিউড আর আর্গুমেন্ট দুটো সেম জিনিস, যেটা অলরেডি আমি বলেছি। তো এটাকে আরেকবার আমি একটু মনে করিয়ে দিই। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে তার অ্যাম্পলিটিউড এএমপি দিয়ে চিহ্নিত করা হয়, এবং সেটা হচ্ছে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? তো এই যে জেডের অ্যাম্পলিটিউড বার করতে গেলে তার সূত্র কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এটার অ্যাম্পলিটিউড বার করতে গেলে এটাকে এই আকারে আগে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা আছে যে ওয়ান মাইনাস, সরি, ওয়ান বাই ওয়ান মাইনাস আই, তাহলে এটাকে যদি ওই আকারে আনতে চাই তো এটাকে প্রথমত হরের নিরসন করতে হবে, অর্থাৎ উপরে ওয়ান প্লাস আই গুণ করলাম, তো ওয়ানের সাথে ওয়ান প্লাস আই গুণ করলাম, যার ফলে ওয়ান প্লাস আই থাকছে, আর নিচে ওয়ান মাইনাস আই আছে, এর পাশে ওয়ান প্লাস আই গুণ করে দিলাম, ঠিক আছে? এবার উপরে যেমন আছে থাকলো, নিচে কী হবে? এ বাই এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র অনুযায়ী। এটা অবশ্য আগে অনেকবার করা হয়েছে, আর বুঝতে বেশি অসুবিধা হবে না আশা করি। তাহলে ফাইনালি এখানে কী থাকছে? উপরে ওয়ান প্লাস আই আছে ওটাই থাকছে, আর নিচে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? আই স্কোয়ার মান মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাসে প্লাস, যার ফলে এটাকে কি বলা যাবে? ওয়ান প্লাস আই বাই টু। এবার এটাকে যদি সেপারেশন করে দিই বা হরের পৃথকীকরণ করে দিই তাহলে কি বলা হবে এটাকে? হাফ ওয়ান বাই টু প্লাস আই বাই টু, এরকম বলতে পারি। বা এরকম আকারে আরও সুন্দর করে দেখানোর জন্য আমি এটাকে এরকম লিখতে পারি, হাফ প্লাস আই ইন্টু হাফ, তাই না? এরকম লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এক্সের ভ্যালু আর এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। হ্যাঁ, তোমরা এখানে এটার সাথে, মানে এটার সাথে এক্সের কম্পেয়ার করতে পারো আর এটার সাথে এই যে ওয়াইয়ের কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? তাহলে এবার যেটা আমি যেটা বার করব অ্যাম্পলিটিউড, তো অ্যাম্পলিটিউড অফ জেডের সূত্র এটা। তো এক্ষেত্রে যদি অ্যাম্পলিটিউড বার করতে চাই, আর এই যে রাশিটা এটাকে একটু জেড ধরে নেবে, তোমরা আগে থেকে জেড ধরে নেবে, এখান থেকেই জেড ইকুয়াল টু লিখবে, আমি লিখতে ভুলে গেছি। তো এখানে তারপর লিখবে যে অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি? হাফ, ঠিক আছে? আবার এক্সের ভ্যালু হচ্ছে হাফ, তো এখানে হাফ বাই হাফ, ঠিক আছে? যার ফলে এখানে কি হবে? ট্যান ইনভার্স ওয়ান হবে। এখন ট্যান কত ডিগ্রির মান ওয়ান? ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান, বা ট্যান পাই বাই ফোরের মান ওয়ান হয়, এই জন্য ট্যান ইনভার্স ওয়ানের মান হবে পাই বাই ফোর।
तो पाई बाई फोर एटाई होच्छे एखाने राइट आंसर। ये पाई बाई फोर तो एखाने देखे नीते पारो। तो आज के 16 नम्बर पर्यंत कमप्लीट हो गेलो, तो एखोनो अनेक बाकी आछे, सेगुलो परवर्ती पार्टे अवश्य होबे। এই জন্য যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও সিরিজের অন্যান্য ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই এখানে এন্ড স্ক্রিনে আমি লিংক দিয়ে রাখছি, হ্যাঁ সেখান থেকে তোমরা দেখে নেবে। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্সের যে প্লেলিস্ট তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।